এবারে এসএসসি ও সমমানের পাশ করেছে 16,72,163 জন পাশের হার 83.04 শতাংশ সকালে এই ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এই সময় প্রধানমন্ত্রী বলেন শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় তাই শিক্ষা খাতের ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সম্মানের পরীক্ষায় বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তেষট্টি জন পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ডে বিরানব্বই দশমিক তিন তিন এরপর রাজশাহী উননব্বই দশমিক দুই ছয় বরিশালে উননব্বই দশমিক এক তিন ময়মনসিংহে পঁচাশি দশমিক শূন্য ঢাকায় পাশের হার তিরাশি দশমিক নয় দুই চট্টগ্রামে বিরাশি দশমিক আট শূন্য কুমিল্লায় উনআশি দশমিক দুই তিন দিনাজপুরে আটাত্তর দশমিক চার তিন এবং সিলেটে তিয়াত্তর দশমিক তিন পাঁচ আর দাখিলে উনআশি দশমিক ছয় ছয় ভাগ এবং কারিগরি বোর্ডে একাশি দশমিক তিন আট ভাগ শিক্ষার্থী পাশ করেছে জিপিএ ফাইভ এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন ছেলেদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত মেয়েদের চুরাশি দশমিক চার সাত গণভবনে দু হাজার চব্বিশ সালের এগারোটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী এরপর এক একে বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন এ সময় ডিজিটাল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সরকার প্রধান অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন শিক্ষার মান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে আজকে আমাদের ছাত্র ভাগের মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে এটা আমি মনে করি মাত্র এই পনেরো বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন সেই সাথে সাথে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে এমনকি বিশেষ করে আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী সেটা খুব ভালো কথা কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে প্রধানমন্ত্রী বলেন শিক্ষায় শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলের সাথে টিকে থাকার উপযোগী শিক্ষার উপর জোর দেন শেখ মুজিবী বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ আমরা বিনিয়োগ করি আজকে এই পনেরো বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে আর মেয়েদের সংখ্যাও বেড়েছে কারিগরি শিক্ষা আরবি सीटेटে শব্দ বড় কথা কারণ আমি 96 সালে এসে দেখেছিলাম বিজ্ঞানে কোন ছেলে মেয়ে পড়াশোনাই করতো বলতে গেলে এবং কারিগরিটা বেশিরভাগই সাধারণ सब्जेक्ट এবং কমার্সের দিকে ছিল কারণ বিজ্ঞান বিভাগে কোন ছাত্র ছাত্রী এটা তো হতে পারে না এদিকে সচিবালয়ে ফলফল নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী জানান ফল ইতিবাচক হওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা ভূমিকা রেখেছে শ্রেণী কক্ষে শিক্ষক শিক্ষার্থীদের ইতিবাচক আন্তঃসম্পর্ক শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই কারণ সাধারণ শিক্ষার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে শিক্ষায় সমভাবে অংশগ্রহণ দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী সৈয়দ আব্দুল মোহিত বাংলা ভিশন ঢাকা